হাই, আমি তনুজা। আমি আজ রান্না করবো চিকেন কারি। তো আমি নিয়ে এসেছি চিকেন মশলা। আমি একটা বাড়িতে নিয়েছি আদা, জিরে, আরেকটাতে রসুন, আর গোলমরিচ, আর একটাতে পেঁয়াজ, আর একটা বাড়িতে আলু। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দেওয়ার পরে তারপরে লবণ দেবো 2 চামচ, আর হলুদ দেবো 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেবো। নেওয়ার পরে ওই তেলে আমি ফোড়ন দেবো। তো আমি নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নেবো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো, আর লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো রসুনের পেস্ট। তো রসুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো দেখুন মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি, কষা হয়ে গেছে। এবার আমি